উত্তর দিনাজপুর জেলা প্রশাসনিক ভবন চত্বর রায়গঞ্জ করণচড়ার হাটখোলা এলাকায় সরকারি খাস জমি দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা করার অভিযোগ উঠেছে এলাকার বাসিন্দা তথা রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য অনিল দেবনাথের বিরুদ্ধে জেলা প্রশাসন তথা রায়গঞ্জ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে জবরদখল করা সরকারি এই জায়গা খালি করার জন্য বারবার বলা হলেও তাতে কর্ণপাত করেননি ওই ব্যবসায়ী উল্টে সরকারি ওই জায়গায় পাকা বিল্ডিং নির্মাণ করেন তিনি আর এরপরই নড়ে চড়ে বসে রায়গঞ্জ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতর রবিবার রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য তথা ওই ব্যবসায়ী অনিল দেবনাথকে আগামী তিন দিনের মধ্যে জায়গা খালি করে দেওয়ার নির্দেশ জারির নোটিশ টাঙিয়ে দেওয়া হয় কর্ণজোড়া হাটখোলায় আরো অনেকেই সরকারি জায়গা দখল করে ব্যবসা করছে বলে পাল্টা দাবি করেন অনিল বাবু তিনি অভিযোগ করে বলেন ওই জায়গায় ব্যবসা করেন তার স্ত্রী সরকারের নোটিশ দেওয়ার কথা তার স্ত্রীর নামে কিন্তু আমার নামে অবৈধভাবে নোটিশ জারি করেছে প্রশাসন প্রয়োজনে আইনের দ্বারস্থ হবেন তিনি তবে তার স্ত্রীর তৈরি করা নবনির্মিত বিল্ডিং সরকারের নির্দেশ পেলে ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন অনিল দেবনাথ প্রথমত নোটিশটা আমার নামে হওয়ার কথা না কারণ হচ্ছে এখানেই যে ব্যবসাটা করে আজকে প্রায় পঁচিশ বছর এটা একটা খাল ছিল সেই খালটাকে মাটি দিয়ে ভরাট করে দিনের পর দিন তার উপরে আমাকে মিসেস সেই ব্যবসাটা করে আমি যখন আর্মিতে চাকরি করতাম তখন থেকে এই ব্যবসাটা করছে আমার মিসেস এখন যেহেতু প্রশাসন এই জায়গাটা আমাকে করেছে প্রথম তো বলবো এই নোটিশটা অবৈধ নোটিশটা আমার মিসেস নামে হওয়ার কথা এই এলাকায় যত ঘর আছে এই যে রোডের এই পারে সিধা আইটিআর পিছনের কাছে দোতলা তিনতলা বিল্ডিং করে বসে আছে সমস্তটা হাউজিং ল্যান্ড সেটা নিয়ে প্রশাসনকে আমি বলেছি যে নোটিশটা আমার নামে কেন হবে ট্রেড লাইসেন্স নামে আছে আমি ট্রেড লাইসেন্সের কপি দিতে দিচ্ছি আমার কি করণীয় আছে প্রশাসন যদি মনে করে যে এটা ভেঙে দিবে আমার তো এর উপরে কোনো জোর থাকতে পারে না আমার আইনি পথে যেটা দেখবো সেটা তো এদিকে রায়গঞ্জ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক শুভঙ্কর সাহা জানিয়েছেন দীর্ঘদিন ধরে জবর দখল করা সরকারি ওই জায়গা খালি করে দেওয়ার জন্য বলা হলেও তা না করে সেখানে পাকা বিল্ডিং করেছেন ওই ব্যক্তি ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে আগামী তিন দিনের মধ্যে সরকারি জায়গা খালি করে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে যদি তিন দিনের মধ্যে নিজেরা বিল্ডিং ভেঙে জায়গা খালি না করে তাহলে প্রশাসন নিজেই ভেঙে গুঁড়িয়ে দেবে এটা নোটিশ জারি করা হয়েছে গত সানডে সেটা হচ্ছে যে উনি যে নাম বলছেন যে ভদ্র মানুষের ভদ্রম লোকের তিনি একটা সরকারি জমি আনথরাইজড ভাবে অকুপাই করে আছেন দীর্ঘদিন থেকেই অকুপাই করে আছেন তাকে বারবার বলা সত্ত্বেও তিনি ভ্যাকান করেননি ইভেন যেটা করেছেন সেটা হচ্ছে যে তার উল্টোটা ভ্যাকান করতে বলার পরিবর্তে বারবারই তাকে বলা হয়েছিল যে ওটা ভ্যাকান করে দেওয়ার জন্য তার পরিবর্তে এটা শোনার পর উনি আরো উল্টে কি করেছেন সেখানে কনস্ট্রাকশন ওয়ার্ক স্টার্ট করে দিয়েছেন তার এত বড়ই স্পর্ধা এবার তাকে নোটিশ করা হয়েছে যে তিন দিনের মধ্যে যদি ভ্যাগান না করে দেয় তাহলে আমরা গিয়ে ওটাকে ঘুরিয়ে দেব সংবাদ সমস্ত কৃষক বন্ধুদের সতর্ক করা হচ্ছে যে ধান কাটার পর আপনারা কেউ নাড়া পোড়াবেন না ধান খেতে নাড়া পোড়ানো হয় না অপরাধ নাড়া না পুড়িয়ে জ্বালানি বা সার তৈরিতে ব্যবহার করুন বিস্তারিত জানতে যোগাযোগ করুন রায়গঞ্জ কালিয়াগঞ্জ হেমতাবাদ ও ইটাহার ব্লক কৃষি দপ্তরের